চরম অপমানে তিনি তার বাক শক্তি হারিয়ে ফেললেন যে ইংরেজদের এত তিনি ভালোবাসেন যে সভ্যতাকে তিনি এতটা শ্রদ্ধা করেন তাদের হাতে এই চরম অপমান এই হিউমিলিয়েশন হিউমিলিয়েশন মানে চরম লাঞ্ছনা তিনি সহ্য করতে পারলেন না ওয়েলকাম স্টুডেন্টস টু দ্য সেকেন্ড পার্ট অফ কর্মা রিটন বাই খুশবন্ত সিং ক্লাস ইলেভেন উই হ্যাভ অলরেডি ডিসকাসড ইন দ্য ফার্স্ট পার্ট অফ দ্য টেক্সট হোয়াট হ্যাপেন্ড ফার্স্ট পার্টের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা ওটা ওখান থেকে দেখে নেবে আজকে হবে সেকেন্ড পার্ট বাট বিফোর স্টার্টিং আওয়ার ভিডিও বাট বিফোর স্টার্টিং আওয়ার ভিডিও আই ওয়ান্ট টু রিকোয়েস্ট ইউ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট হোয়েন এভার আই আপলোড এ নিউ ভিডিও অফকোর্স রিলেটেড টু ইংলিশ ইংলিশের উপর যে ভিডিওগুলো আমি ছাড়বো সেটা স্পোকেন ইংলিশ হবে সেটা গ্রামার হবে সেটা টেক্সট রিলেটেড হবে সেই ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো চলো শুরু করি দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ট্রেনের যে অ্যারাইভ করলো স্টেশনে এলো ডিড নট ডিস্টার্ব ডিস্টার্ব করা মানে বিচলিত করা তোমরা এটা জানো বিচলিত করতে পারলো না স্যার মোহনলাল স্যাং ফ্রয়েড স্যাং ফ্রয়েড শব্দটা তোমরা দেখো স্যাং ফ্রয়েড মানে হচ্ছে ওয়ান্স এবিলিটি টু রিমেন কাম ইভেন ইন দ্য ফেস ফেস অব ডেঞ্জার অর্থাৎ বিপদের সময় কেউ যখন মাথা ঠান্ডা রেখে সেই বিপদের মোকাবিলা করে তাকে বলা হয় স্যাং ফ্রয়েড তো ট্রেন স্টেশনে এসছে তার মানে ট্রেনে হুড়ো হুড়ি ছুটোছুটি বিভিন্ন রকমের যাত্রীদের মধ্যে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া হবে কিন্তু স্যার মোহনলাল চুপচাপ তিনি নিশ্চিন্তভাবে বসে রইলেন হি কন্টিনিউড টু শিপ শিপ মানে হচ্ছে চুমুক দেওয়া ঠিক চা যেরকম চুমুক দিই সেই রকমভাবে শিপ হিজ স্কচ তিনি তার স্কচ স্কচ মানে এক ধরনের মদ সেই মদ তিনি পান করতে লাগলেন স্কচ হচ্ছে ব্রিটিশদের অত্যন্ত প্রিয় বা ইংরেজদের অত্যন্ত প্রিয় একজন একটি মদ এবং তিনি যেহেতু ব্রিটিশ কালচার ভালোবাসেন তাই তিনি স্কচ ছাড়া কিছু খান না অ্যান্ড অর্ডারড দ্য বিয়ার টু টেল হিম হোয়েন হি হ্যাড মুভড দ্য লাগেজ টু এ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট এবং তিনি বিয়ার বেয়ারারকে বা বেয়ারাকে অর্ডার দিলেন তিনি আর্দালিকে অর্ডার দিলেন কি তাকে যেন বলতে টু টেল হিম হোয়েন হি হ্যাড মুভড দ্য লাগে যখন সেই আরদালি বা বেয়ারা তার লাগেজটাকে মুভ করবে নিয়ে যাবে টু এ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট একটি প্রথম শ্রেণীর কম্পার্টমেন্টে বা কামরায় এক্সাইটমেন্ট বাসল হাড়ি ওয়ার এক্সামিনেশনস অব ব্যাড ব্রিডিং উত্তেজনা এক্সাইটমেন্ট বাসল বাসল শব্দটার মানে হচ্ছে ছুটোছুটি রাস এটা আরও কতগুলো শব্দ আছে যেমন আমরা বলতে পারি রাশ স্কাটল স্ক্যাম্পার ঠিক আছে হারি অ্যান্ড স্কারি তো ছুটোছুটি করা উত্তেজনা অ্যান্ড হারি ওই ব্যস্ততা ওয়্যার এক্সিবিশনস অব ব্যাড ব্রিডিং এটা হচ্ছে ব্যাড ব্রিডিং মানে অ্যাকচুয়ালি ব্রিড মানে হচ্ছে জন্মানো ব্যাড ব্রিডিং মানে লোয়ার ফ্যামিলিতে জন্মানো এর এর অর্থ হচ্ছে খারাপ আচরণ বা অশালীন আচরণের লক্ষণ এক্সিবিশন মানে তোমরা জানো এক্সিবিট করা মানে কোনো কিছু দেখানো বা প্রদর্শন করা এখানে হচ্ছে এই রকম জিনিসগুলো এই যে উত্তেজিত হওয়া চিৎকার চেঁচামেচি ছুটি করা এই সমস্ত হচ্ছে ব্যাড ম্যানার্স খুব খারাপ আচরণ অ্যান্ড স্যার মোহনওয়াজ এমিনেন্টলি এমিনেন্টলি মানে স্পষ্টতই লক্ষণীয়ভাবে স্পষ্টতই কনসপিকিউয়াসলি প্রমিন্যান্টলি ওয়েল ব্রেড তিনি অত্যন্ত শালীন বা ভদ্র শ্রেণীর মানুষ হি ওয়ান্টেড এভরিথিং টিকিটি বু এটা একটা টিকিটি বু এই শব্দটা উৎপত্তি কীভাবে হয়েছে এটা নিয়ে বহু মতামত আছে তবে টিকিটি বু মানে হচ্ছে একদম পারফেক্ট যেটা বা অলরাইট তিনি সমস্ত কিছু একদম পারফেক্ট একদম অলরাইট অর্থাৎ সমস্ত কিছু ঠিকঠাক থাকবে এইটাই বিশ্বাস করেন অ্যান্ড অর্ডারলি অর্ডারলি মানে হচ্ছে একদম শৃঙ্খলভাবে সমস্ত কিছু কাজ হবে বা কোনো কিছু থাকবে তিনি তাতে বিশ্বাস করেন ইন হিজ ফাইভ ইয়ার্স অ্যাব্রড তিনি পাঁচ বছর অ্যাব্রড অ্যাব্রড মানে হচ্ছে বিদেশে কাটানো বিদেশ বিদেশে ছিলেন পাঁচ বছর স্যার মোহন হ্যাড অ্যাকোয়ার্ল্ড স্যার মোহন অ্যাকোয়ার করেছেন বা লাভ করেছেন যেটাকে আমরা বলি কালেক্টেড করা বা সংগ্রহ করা বা গট ঠিক আছে তিনি একবার করেছেন কি দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউডস অব দ্য আপার ক্লাসেস উচ্চশ্রেণীর মানুষের যে আচার আচরণ তিনি সেইটাকে এই পাঁচ বছরে বিদেশে গিয়ে তিনি সেইটাকে লাভ করেছেন বা তাকে অনুসরণ করেছেন হি রেয়ারলি স্পোকস হিন্দুস্থানি রেয়ার মানে হচ্ছে খুব কদাচিৎ সেলডম তিনি খুব কদাচিৎ হিন্দুস্থানি বা হিন্দি ভাষা ব্যবহার করেন ওয়েন ডিড যখন তিনি ব্যবহার করেন ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশ ম্যানস ইংলিশ ম্যান ঠিক যেভাবে হিন্দি বলে তাদের অ্যাংলিসাইজড করে অর্থাৎ ব্রিটিশ অ্যাকসেন্টের দ্বারা যেরকমভাবে হিন্দি বলে ঠিক সেইভাবেই তিনিও বলেন যদিও তিনি পারফেক্টলি হিন্দি জানেন কিন্তু তিনি যেহেতু ব্রিটিশ কালচার প্রেফার করেন তিনি ভারতীয়দের মতো হিন্দি বলবেন না ঠিক সেইভাবে অনলি দ্য ভেরি নেসেসেরি ওয়ার্ডস এবং তিনি যখন বলেন সেটাও হচ্ছে খুব প্রয়োজনীয় শব্দ তার বাইরে একদমই না অ্যান্ড প্রপারলি অ্যাঙ্গলিসাইজড সেটাকে একদম অ্যাংলিসাইজড অর্থাৎ অ্যাঙ্গলস মানে হচ্ছে ইংলিশদের বলা হয় অ্যাংলি সাইজড হচ্ছে ইংলিশ অ্যাকশেন্টে বলেন বাট হি ফ্যান্সিড হিজ ইংলিশ কিন্তু তার কিন্তু তিনি তার ইংলিশের ব্যাপারে প্রচণ্ড বোস্ট ফ্যান্সি মানে হচ্ছে অ্যাকচুয়ালি কল্পনা করা এখানে মানে হচ্ছে বোস্ট বোস্ট মানে তিনি ইংলিশ নিয়ে তার খুব গর্ব অনুভব করেন ফিনি অ্যান্ড রিফাইন্ড অ্যাট নো লেস এ প্লেস দ্যান দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এবং সেই তার ইংলিশটা তিনি সমাপ্ত করেছেন অর্থাৎ শিখেছেন এবং রিফাইন করেছেন এবং তাকে উন্নত মানের করেছেন অ্যাট নো এ প্লেস প্লেস দ্যান দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অক্সফোর্ডের মতো এত অসাধারণ একটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটা ইউনিভার্সিটি সেইখানে তিনি তার ইংলিশকে রিফাইন উন্নত করেছেন উন্নততর করেছেন সো তার ইংলিশ নিয়ে তার একটা গর্ব তো থাকবেই হি ওয়াজ ফন্ড অফ ফণ্ড অফ মানে তোমরা জানো ভালো লাগা হি ওয়াজ ফণ্ড অফ কনভার্সেশন তিনি কথা বলতে ভালোবাসেন অ্যান্ড লাইক এ কালচার্ড ইংলিশ ম্যান এবং একজন কালচার্ড সংস্কৃতিবান ইংলিশ ম্যান বা ইংরেজের মতো হি কুড টক অন অলমোস্ট এনি সাবজেক্ট তিনি যে কোনো বিষয় নিয়েই কথা বলতে পারেন সেটা বুকস হোক বই হোক পলিটিক্স বা রাজনীতি হোক বা লোক বা পিপল নিয়েই হোক হাউ ফ্রিকুয়েন্টলি হ্যাড হি হার্ড কতবার তিনি শুনেছেন হাও ফ্রিকোয়েন্টলি ফ্রিকোয়েন্টলি মানে হচ্ছে বারে বারে কতবার শুনেছেন হি হার্ড হ্যাড হি হার্ড দ্যাট ইজ হি হ্যাড হার্ড এটা যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স তাই এটাকে জোর দেওয়ার জন্য হ্যাডটাকে আগে আনা হয়েছে ইংলিশ পিপল ইংরেজ লোকেরা বলছে তার সম্বন্ধে অর্থাৎ তার যে ইংরাজি বা তার যে ইংলিশ সম্বন্ধে ইংরেজি লোকেরাই বলেছে দ্যাট হি স্পোক লাইক অ্যান ইংলিশ যে স্যার মোহনলাল ইংরেজদের মতোই ইংরাজি বলেন স্যার মোহন ওয়ান্ডার্ড ইফ হি এটা একসঙ্গে হয়ে গেছে ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন স্যার মোহনলাল তিনি ভাবছিলেন এখানে ওয়ান্ডার মানে অবাক হওয়া নয় তিনি ভাবছিলেন যে হি ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন যে তিনি একা একা ট্রাভেল করবেন কি না অর্থাৎ একা একা যাত্রা করবেন কি না ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন ক্যান্টনমেন্ট মানে হচ্ছে যেখানে আর্মি ব্যারাক থাকে সেইটাকে বলা হয় ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট শহর যেমন আমাদের ব্যারাকপুর শব্দটা এসছেই যেহেতু ওখানে আর্মি ব্যারাক ছিল তাই শব্দটা এসছে ব্যারাকপুর তো এই ক্যান্টনমেন্ট শহর যেহেতু এটা ক্যান্টনমেন্ট শহর তার মানেই হচ্ছে বেশ কিছু ইংরেজ অফিসাররা এই ট্রেনে থাকতে পারেন হিজ হার্ট ওয়ার্ল্ড তার হৃদয়টা বেশ একটু আনন্দিত হয়ে উঠলো এখানে ওয়ার্ল্ড ওয়ানে গরম হয়ে নয় নিশ্চয়ই নয় আনন্দিত হয়ে উঠলো অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশান ওফ একটা অসাধারণ কনভারসেশান হতে যাচ্ছে ইমপ্রেসিভ ইমপ্রেস শব্দ থেকে এসে ইমপ্রেসিভ ইমপ্রেস করা মানে কাউকে প্রভাবিত করা কিন্তু এখানে ইমপ্রেসিভ কনভারসেশান মানে তিনি তার ইংরেজের মাধ্যমে ইংরেজি কথা বলার মাধ্যমে তিনি কাউকে প্রভাবিত করতে পারবেন কথা বলা এই ধর এই যে প্রসপেক্ট প্রসপেক্ট মানে সম্ভাবনা দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন দে আর ইজ এ পসিবিলিটি দ্যাট ইট ইজ গোয়িং টু হ্যাপেন এটাকেই বলা হয় প্রসপেক্ট এই প্রসপেক্টটার ব্যাপারে হি নেভার শোড এনি শাইন অফ ইগারনেস তিনি কখনোই দেখা নিয়ে সাইন অব ইগারনেস কিন্তু তার ক্যারেক্টার যেহেতু তিনি ইংলিশ কালচারে পছন্দ করেন সেই ইংরেজদের মতো তিনি খানিকটা রিজার্ভ নিজেকে রিজার্ভ রাখতে পছন্দ করেন অর্থাৎ তিনি তিনি আগে থেকে কথা বলবেন এই রকম ব্যাপারটা নয় তিনি যে আগ্রহী ইংরেজি কথা তিনি মনে মনে অত্যন্ত আগ্রহী কিন্তু বাইরে তিনি দেখাতে চাইবেন না যে তিনি ইংরেজদের সঙ্গে কথা বলাই আগ্রহী টু টক টু দ্য ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ান ডিডস সরি অ্যাজ মোস্ট ইন্ডিয়ানস ডিড এসটা ডিডে হয়ে গেছে যেহেতু যে ঠিক যেরকমভাবে বেশিরভাগ ভারতীয়রা তারা কি করে ইংরেজদের সঙ্গে একদম কথা বলার জন্য উঁচিয়ে থাকে মুখিয়ে থাকে তিনি কিন্তু তা নয় তিনি দেখাতে চাচ্ছেন না নরওয়াজ ওয়াজ হি লাউড ভারতীয়দের মতো তিনি লাউড বা জোরে জোরে কথা বলেন না অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক অবশ্যই এখানে আক্রমণাত্মক মানে বডিলি বা ফিজিক্যালি নয় এখানে আক্রমণাত্মক মানে কথার মাধ্যমে আক্রমণাত্মক অর্থাৎ মানে নিজের ওপিনিয়নটাকে জোর করে কাউ কারোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টাও করেন না অ্যান ওপিনিয়নেটেড ওপিনিয়নেটেড মানে হচ্ছে এমন একজন ব্যক্তি হু অলওয়েজ স্টিক টু হিজ ওপিনিয়ন সে নিজের মতামত ছাড়া অন্য কোনো মতামত সে গ্রহণ করে না অর্থাৎ এক গুঁয়ে স্টাবোর্ন সে নিজের মতামত কারোর উপর চাপিয়ে দেয় না লাইক দেম অর্থাৎ ভারতীয়দের মতো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস উইথ অ্যান এক্সপ্রেশনলেস তিনি সব তার কথা চালু রাখেন বা এখানে ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস মানে ব্যবসা নয় এখানে তিনি তার কথাবার্তা চালিয়ে রাখেন উইথ হ্যান এক্সপ্রেশনলেস ইমোশনাললেস কোনো অভিব্যক্তিহীন কোনো মুখের কথা বলার সময় যে অভিব্যক্তি ফোটে অর্থাৎ তুমি যে খুব ইগার সেইটা দেখানো না চেষ্টা ইন এ ম্যাটার অফ ফ্যাক্টনেস ম্যাটার অফ ফ্যাক্টনেস মানে টু দ্য পয়েন্ট অর্থাৎ যতটুকু বলা উচিত ততটুকুই তিনি বলেন হিউড রিটায়ার টু হিজ কর্নার তিনি কি করবেন না তিনি ভাবছেন আর কি তিনি তার রিটায়ার টু হিজ কর্নার তিনি তার কর্নার বা ট্রেনের যে একটা প্রান্তে এসে বসবেন কামরার একটি প্রান্তে এসে বসবেন বাই দ্য উইন্ডো বিশেষ করে জানলার পাশে গেট আউট এ কপি অব দ্য টাইমস দ্য টাইমস হচ্ছে লন্ডনের একটি বিখ্যাত পত্রিকার দ্য টাইমস হিউড ফোল্ডেড ইন এ ওয়ে তিনি এমনভাবে সেটাকে ফোল্ড বা মুড়ে রাখবেন ইন হুইচ দ্য নেম অফ দ্য পেপার ওয়াজ ভেজিবল টু আদার্স যাতে অন্যরা এই পেপারের নামটা অর্থাৎ তিনি দেখানোর চেষ্টা করছেন তিনি নিজেকে শো অফ করার চেষ্টা করছেন করবেন আর কি তিনি নিজেকে দেখাবেন যে তিনি কতটা কালচার্ড কতটা রিফাইন্ড টেস্টের মানুষ তো ভিজিবল টু আদার্স অন্যদের কাছে সেটা দেখান অর্থাৎ মানে তারা যাতে দেখতে পায় হোয়াইল হি ডিড দ্য ক্রসওয়ার্ড পাজল যখন তিনি ক্রসওয়ার্ড পাজলটা সমাধান করবেন পেপারে যেন শব্দ ছক বেরোয় সেই শব্দ ছকটা তিনি ইংরেজি পেপারে তিনি সমাধান করবেন কিন্তু ফোল্ডটাকে এমনভাবে রাখবেন যাতে বাইরের লোক বা তার পাশে যারা বসে থাকবেন তারা দেখতে পাবেন দ্য টাইমস অলয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশান টাইমস পত্রিকা সবসময় লোকের মনোযোগ আকর্ষণ করে কাদের মনোযোগ বিশেষ করে যারা একটু শিক্ষিত বা ইংরেজি লোকেদের সামোয়ান উড লাইক টু বড়ো ইট কেউ হয়তো এটাকে বড়ো করার চেষ্টা করবে বড়ো মানে ধার করবার চেষ্টা করবে ওয়ে হি পুটিট অ্যাসাইড যখন তিনি আবার সেটাকে আলাদা পুটিট অ্যাসাইড পাশে রেখে দেবেন উইথেক জেস্টার এমন একটা অঙ্গভঙ্গি করে জেস্টার মানে অঙ্গভঙ্গি বা ফিজিক মানে বডিলি বডি ল্যাঙ্গুয়েজ আমরা যেটাকে বলি সিগনিফাইন এটা দেখি দেখাতে যে আই হ্যাভ ফিনিশড উইথ ইট ঠিক আছে আমি পড়া শেষ করেছি পার হ্যাপস সামোয়ান উড রেকগনাইজ হিজ ভ্যালি অল্টাই ব্যালিওল টাই সম্বন্ধে আমি অলরেডি বলেছি ফার্স্ট যে পার্টে ব্যালিওল টাইটা মানে সেই অক্সফোর্ডের যে নিজস্ব টাই সেইটাকে তিনি কেউ হয়তো রেকগনাইজ বা জানতে পারবে বা সরি চিনতে পারবে হুইচ হি অলওয়েজ ওর ওয়াইল্ড ট্রাভেলিং যেই টাইটা তিনি সবসময় পড়েন যখন তিনি ট্রাভেল করেন অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন দ্যাট উড ওপেন এ ভিস্টা ভিস্টা মানে হচ্ছে একটা দিগন্ত অর্থাৎ একটা মেন্টাল একটা নিউ ওয়ার্ল্ড এমন একটা জগৎ খুলে যাবে তার সামনে অর্থাৎ এই ব্যালিয়াল্টের মাধ্যমে কি হবে না লিডিং টু এ ফেয়ার ইল্যান্ড অব অক্সফোর্ড কলেজেস তিনি যে পাঁচ বছর সেই অক্সফোর্ড কলেজের দিনগুলো কাটিয়েছেন সেইটা নিয়ে কথা উঠবে অর্থাৎ সেই কথা উঠলে তিনি সেই অক্সফোর্ড কলেজ তার সেখানকার বিভিন্ন রকমের কালচার সেটা নিয়ে তিনি কথা বলা শুরু করবেন মাস্টার্স ডনস টিউটর্স অর্থাৎ মাস্টার্স মানে টিচার্স ডনস মানে হচ্ছে যেটাকে বলে হেড অফ দ্য টিচার্স টিউটার্স বোট রেসে সেখানে তারা বোট বোট মানে নৌকো প্রতিযোগিতা অ্যান্ড রাগার ম্যাচেস রাগার ম্যাচেস মানে রাগবি ম্যাচেস এই সমস্ত বিষয় নিয়ে কথা উঠবে ই বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেল্ড যদি টাইম এবং টাইটাকেও কেউ না মানে দেখেও কেউ যদি না কথাবার্তা এগোতে চায় স্যার মোহন উড ইমপ্রেস করার চেষ্টা করবেন কিভাবে না আরেকটা স্কচ স্কচের একটা গ্লাস বা স্কচের একটা পেগ নিয়ে স্যার মোহনলাল উড স্যার উড কই। হ্য হিজ বিয়ার টু গেট দ্য স্কচ আউট তিনি স্কচ টান বের করার জন্য বিয়ারআরকে বলবেন হুইস কি নেভার ফেলড উইথ ইংলিশ ম্যান একটা জিনিস কি না ইংলিশম্যানরা বা স্কটস স্কটস মানে হচ্ছে স্কটিশ বা যেখান থেকে অ্যাকচুয়ালি শব্দটা এসছে স্কচ স্কটল্যান্ড সেই স্কচ বা হুইস্কি নেভার ফেল্ড উইথ ইংলিশম্যান ইংরেজরা কখনও হুইস্কি চিনতে ব্যর্থ হয় না যখনই হুইস্কি বের করা দেখবে তখনই ইংরেজম্যানরা বুঝে যাবে ও বাবা এ এমন একজন ব্যক্তি যে ইংরেজ হুইস্কি খায় বা ইংলিশ হুইস্কি খায় বা ইংরেজদের মদ খায় দেন ফলোড স্যার মোহনলাল স্যার হ্যান্ডসাম গোল্ড সিগারেট তারপরে মোহনলালের মানে সেই হুইস্কির পর মোহনলালের গোল্ড সিগারেট বের করবেন যেই সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস যেই সিগারেট কেসের গোল্ড মানে একদম সোনার সোনার যে কেস যার মধ্যে আবার ইংলিশ সিগারেটস থাকবে ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া ভারতে ইংরেজ ইংলিশ সিগারেট হাউ অন আর্থ ডিড হি গেট দেম হাউ অন আর্থ এটা একটা এক্সপ্রেশন অফ ওয়ান্ডার অর্থাৎ অবাক হয়ে যাওয়া হাউ হাউ অন আর্থ কীভাবে এটা হতে পারে ডিড হি গেট দেম কীভাবে সে তিনি এটা পেয়েছেন কীভাবে শিওর হেডেড ইন মাইন্ড আচ্ছা যদি আমি একটা নিই তাহলে আপনি নিশ্চয়ই মনে করবেন না অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল এবং স্যার মোহনের মধ্যে একটা অদ্ভুত হাসি অর্থাৎ তিনি সম্মতি সম্মতিসূচক একটা হাসি অফকোর্স হেডেড ইন হ্যাঁ অবশ্যই তিনি কিছু মনে করবেন না বাট কুড হি ইউজ দ্য ইংলিশ ম্যান অ্যাজ এ মিডিয়াম টু কমিউন উইথ হিস ডিয়ার ওল্ড কিন্তু তিনি কি সেই ইংরেজম্যানটা যিনি কথাবার্তা শুরু করলেন অ্যাজ এ মিডিয়াম টু কমিউন কমিউনি কমিউন মানে কমিউনিকেট করা উইথ ইজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড তিনি সেই যে প্রাচী মানে বহুদিন আগে ইংল্যান্ডে কাটিয়ে এসছেন সেই ইংল্যান্ডের সঙ্গে কি তিনি কমিউনিকেট করতে পারবেন ডোজ ফাইভ ইয়ার্স সব গ্রে ব্যাগস অ্যান্ড গাউন্স সেই যে পাঁচ বছরের অক্সফোর্ড লাইফ যেখানে তাকে গ্রে ব্যাগস বিশেষতার ব্যাগস অক্সফোর্ডের যে ইউনিফর্ম গাউন্স সেই গাউন বা গ্রে ব্যাগস ধূসর রঙের ব্যাগ অফ স্পোর্টস ব্লেজার স্পোর্টস ব্লেজার মানে এক ধরনের জ্যাকেট যেটা খেলোয়াড়রা পরে তোমরা ছবি আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে অ্যান্ড মিক্সড ডাবলস মিক্সড ডাবলস মানে লন্টেনিসে মিক্সড ডাবলস অর্থাৎ দুটো টিম যেখানে দুজন করে থাকবে দুটো টিম সরি হ্যাঁ দুটো টিম প্রত্যেকটা টিমে একজন ছেলে এবং একটা মেয়ে থাকবে তাদের মধ্যে যে খেলা তাকে বলা হয় মিক্সড ডাবলস অফ ডিনার্স অ্যাট দ্য ইনস অফ কোর্ট কোর্ট ইনস অফ কোর্ট এইটা হচ্ছে লন্ডনের বার কাউন্সিলে ঢোকানোর জন্য চারটে বিখ্যাত কোর্ট আছে বা যে যারা হচ্ছে তোমার ব্যারিস্টারদের বার কাউন্সিলের রেজিস্টার করা অ্যান্ড নাইটস অ্যাট পিকাডেলি পিকাডেলি নাইটস অর্থাৎ পিকাডেলির মতো অভিজাত এরিয়ায় রাত্রি যাপন করা ইত্যাদি সেই যে স্বর্ণযুগ সেই যে তিনি সময়টা পেরিয়ে এসছেন তিনি কি সেই লোকটির মাধ্যমে সেই সময়টাকে ধরতে পারবেন ফাইভ ইয়ার্স অফ এ ক্রাউডেড গ্লোরিয়াস লাইফ সেই যে পাঁচ বছরের একটা গ্লোরিয়াস লাইফ গৌরবোজ্জ্বল জীবন ওয়ার্থার মোর দেন দ্য ফর্টি ফাইভ ইন ইন্ডিয়া উইথ ইজ টার্টি কান্ট্রিম্যান উইথি রোড টু সব টুক নকটার্নাল আপার স্টোরি ও ইস ওল্ড লি স্মেলিং অফ সুইট অ্যান্ড র অনিয়ন এই যে পাঁচ বছরের জীবনটা ওয়ার্থ ওয়ার্থার মোর দেন দ্য ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ বছরের জীবন ইন ইন্ডিয়াতে ভারতবর্ষে পঁয়তাল্লিশ বছরের জীবনের থেকেও দামি যেখানে উইথিস তাকে কাটাতে হচ্ছে দ্য ডার্টি নোংরা ভালগার অসভ্য কান্ট্রিম্যান ভারতীয় তিনি ভারতে যা কিছু ঘৃণা করেন সেটা আগেই বলেছি উইথ সর্ডিড মানে ডার্টি নোংরা নষ্টামি এইরকম শব্দগুলোকে বলা হয় সর্ডিড ডিটেলস অফ দ্য রোড টু সাকসেস এখানে সাফল্য পেতে গেলে যে নোংরা রাস্তায় আমাকে চল তাকে চলতে হয়েছে সেই সমস্ত মানে জীবন অফ নকটার্নাল ভিজিটস টু আপার স্টোরি উপরের তলায় তার যে নৈশকালীন বা নৈশ অভিযান তার স্ত্রীর কাছে যাওয়া অবিজ অবিজ মানে হচ্ছে মোটা সোটা ফ্যাট ওমেনকে বলা হয় অবিজ লছমিস যার মুখ থেকে গন্ধ বেরোয় সুইট অ্যান্ড র অনিয়ন্স মিষ্টির এবং র অনিয়ন্স কাঁচা পেঁয়াজের গন্ধ বেরোয় সেই যে জীবন এই জীবনটাকে ভারতবর্ষে তার কাটানো জীবনটাকে পঁয়তাল্লিশ বছরের সঙ্গে তিনি তুলনা করেছেন পাঁচ বছরের এবং সেই পাঁচ বছর অক্সফোর্ডে কাটানো জীবনটাকে তিনি বলেছেন এই পঁয়তাল্লিশ বছরের বছরের থেকেও অনেক অনেক দামি স্যার মোহনস থটস ওয়্যার ডিস্টার্ব যাই হোক স্যার মোহন এইটা তিনি তখন চিন্তা করছেন কেউ হয়তো আসবে তাকে তিনি এইভাবে অ্যাপ্রোচ করবেন এইভাবে সিগারেট বের করবেন এইভাবে মদ বের করবেন তার টাই যদি না চিনতে পারে তো রকম সমস্ত কিছু স্কিম করছিলেন সমস্ত কিছু চিন্তা করছিলেন ঠিক তখন তার চিন্তাটা ডিস্টার্ব হয়ে গেল। ভেঙে গেল বাই দ্য বিআরআর অ্যানাউন্সিং দ্য ইনস্টলেশন অফ দ্য সাইভস লাগেজ বিআরআর এসে যখন ঘোষণা করলো দ্য ইনস্টলেশন ইনস্টলেশন মানে স্থাপন করা ইনস্টলেশন এখানে স্থাপন করা মানে রাখা হয়েছে অফ সাইভস লাগেজ লাগেজটা রাখা হয়েছে ইনে ফার্স্ট ক্লাস কাপ কুপ কূপ মানে হচ্ছে কম্পার্টমেন্ট ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে নেক্সট টু দ্য ইঞ্জিন ইঞ্জিনের পাশেই স্যার মোহন ওয়াক টু হিজ কুপ তিনি তার কূপে উঠলেন উইথ স্টাডিড গেট স্টাডিড গেট আমাদের প্রত্যেকেরই একটা হাঁটার নিজস্ব ভঙ্গি থাকে সেটা ন্যাচারাল প্রাকৃতিক কিন্তু কেউ কেউ নিজেকে দেখানোর জন্য একটা পরিষ্কার আগে থেকে ইন্টেনশনালি একটা নির্দিষ্ট ছন্দে হাঁটেন এইটা দেখানোর জন্য যে তিনি একটা অত্যন্ত অভিজাত ব্যক্তি বা অভিজাত বংশের মানুষ সেইটাকে বলা হয় স্টাডিড গেটস তো তিনি একটা নিজস্ব ভঙ্গিতে হাঁটতে লাগলেন একটা দেখুনদারি ভঙ্গিতে হাঁটতে লাগলেন হি ওয়াজ ডিসমেড কিন্তু স্কুপে উঠেই তিনি ডিসমেড হি ওয়াজ ফ্রাস্ট্রেটেড তিনি হতাশ হয়ে পড়লেন দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি পুরো কম্পার্টমেন্টটাই খালি উইথাই হি স্যাট ডাউন ইন এ কর্নার তিনি নিঃশ্বাস ছেড়ে স্যাট ডাউন বসে পড়লেন ইন এ কর্নার একটি কোনের দিকে ওপেন্ড দ্য কপি অফ দ্য টাইমস টাইম দ্য টাইমসের কপি খুললেন হি হ্যাড রেড সে টাইমস বিফোর যেই কপিটা তিনি অলরেডি বেশ কয়েকবার পড়ে নিয়েছেন তিনি খুললেন কেন যদি কোনো ইংরেজ আসে তাহলে তিনি তাকে দেখাবেন যে তিনি দ্য টাইমস পড়ছেন স্যার মোহন লুকড আউট অফ দ্য উইন্ডো ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম ক্রাউডেড প্ল্যাটফর্মের দিকে তাকালেন জানলা দিয়ে জানালা দিয়ে হিজ ফেস লিট আপ অ্যাজ হি টু ইংলিশ সোলজার ট্রাজিং অ্যালন তার মুখটা উজ্জ্বল হয়ে উঠলো যখন তিনি দেখলেন দুজন ইংলিশ সোলজার ট্রাজিং অ্যালন এর আগে শব্দ একটা পেয়েছ অ্যাম্বল অ্যাম্বল মানেও হাঁটা যেখানে লক্ষ্মী হাঁটতে হাঁটতে গেছিলো অর্থাৎ নিশ্চিন্ত মনে ধীরে সুস্থে হাঁটাকে অ্যাম্বেল বলা হয় আবার ট্রাজ টিআর ডিজি ট্রাজ ট্রাজ মানে হচ্ছে প্রচন্ড কষ্ট করে হাঁটা আমি এই ব্যাপারে একটা ভিডিও তোমাদের অবশ্যই করে ছাড়বো তোমরা দেখে নেবে ইংরাজিতে হাঁটার কত রকমের শব্দ আছে লুকিং ইন অল দ্য কম্পার্টমেন্টস ফর রুম তার সমস্ত কম্পার্টমেন্টগুলোতে দেখছিল ফর রুম অর্থাৎ স্থানের জন্য দে হ্যাড দেয়ার হ্যাভার স্যাক স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাগ অ্যান্ড ওয়াকড তারা তাদের পিঠে হ্যাভার স্যাক মানে দেখবে তোমরা সৈন্যরা তাদের পিঠে সমস্ত রকমের সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য যে বড়ো একটা শক শক্তপোক্ত এবং সেটা কাঁধে ঝোলানোর যে ব্যাগ সেটাকে বলা হ্যাঁ হ্যাভার স্যাক তাদের স্লাং স্লাং মানে ঝুলছিল স্লিং স্লিং থেকে এসছে পাস্ট্যান্ড স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাগ তাদের পিঠের পিছনে ঝুলছিল অ্যান্ড ওয়াক্ট আনস্টেডলি এবং তারা আনস্টেডলি আনস্টেডলি মানে দৃঢ় পদক্ষেপে হাঁটা নয় যেন খানিকটা টলমল পায়ে হাঁটছিলো অর্থাৎ বোঝা যাচ্ছিল যে তারা ইনেব্রিয়েটেড স্টেটে আছে অর্থাৎ ইনেব্রিয়েটেড স্টেট মানে মদ্যপ অবস্থায় আছে স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম স্যার মোহন তাদের দিকে অভ্যর্থনা করার যে সিদ্ধান্ত নিলেন ইভেন দো দে ওয়ার এনটাইটেলড টু ট্রাভেল অনলি সেকেন্ড ক্লাস যদিও তাদের অনুমতি এন্টাইটেল মানে পারমিটেড বা অনুমতি ছিল কি নট ওনলি সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাসের কামরায় ভ্রমণ করার হিউড স্পিক টু দ্য গার্ড ঠিক আছে তিনি ভাবলেন যে তিনি গার্ডকে বলে দেবেন ওয়ান অফ দ্য সোলজার্স কিন্তু ওয়ান অফ দ্য সোলজার্স কেম আপ টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট এগিয়ে এলো কম্পার্টমেন্ট শেষ হিজ ফেস থ্রু দ্য উইন্ডো অর্থাৎ জানালায় মুখ লাগিয়ে ভেতরে দেখলো হি সার্ভেড দ্য কম্পার্টমেন্ট সার্ভে করা মানে ইন্সপেক্ট করা অর্থাৎ সার্ভে করা মানে তিনি পুরো কম্পার্টমেন্টটাকে নিরীক্ষণ করলেন অ্যান্ড নোটিসড দ্য আন বার্থ এবং তিনি দেখতে পেলেন আনঅকুপায়েড অনেকগুলো খালি বার্থ বার্থ মানে তোমরা বুঝতে পারছো ট্রেনে যারা যা গেছো তারা জানো বার্থ কাকে বলে আনঅকুপায়ড মানে যেটা এখনও অকুপাই করা হয়নি অর্থাৎ ফাঁকা এমটি বার্থের দিকে তিনি তাকালেন এর বিল এর মিন্স হেয়ার বিল দ্যাট ইজ বিল এখানে হি সাউটেড ওয়ান ইয়ার ওয়ান হেয়ার মানে তাকে উচ্চারণ ওদের কলকুয়েল বা ককনিস ল্যাঙ্গুয়েজে যেটা ওয়ান ইয়ার ওয়ান ইয়ার মানে ওয়ান হেয়ার এখানে একটি আছে হিজ কম্পেনিয়ান কেম আপ তার কম্পেনিয়ান এগিয়ে এলো হি লুকটিন সেও ভেতরে তাকালো লুকটার স্যার মোহন স্যার মোহনের দিকে তাকালো গেট দ্যাট নিগার আউট এই নিগার নিগার মানে নিগ্রো শব্দ নিগ্রো মানে হচ্ছে বিশেষ করে আফ্রিকান কালো মানুষদের বলা হয় নিগ্রো এদের কাছে ভারতীয় যাক আফ্রিকার কালো মানুষও তা কিন্তু আমরা হচ্ছি বাদামি যাই হোক আমাদের গায়ের রং বাদামি কিন্তু এখানে নিগার মানে এই দেশি আদমি এই কালা আদমিটাকে বাইরে ফেলে দাও হি মাটার্ড টু হিজ কম্পেনিয়ান বিড় বিড় করে তার কম্পেনিয়ানকে বললেন দে ওপেন দ্য ডোর তারা দরজা খুললেন অ্যান্ড টার্ন টু দ্য হাফ স্মাইলিং খানিকটা হাসছে না না হাফ প্রোটেস্টিং অর্থাৎ তার মুখের অভিব্যক্তিতে খানিকটা হাসি আবার খানিকটা প্রতিবাদের একটা অভিব্যক্তি ফুটে উঠেছে স্যার মোহনলালের মুখে কেন হাফ স্মাইলিং মানে না হি ওয়ান্টেড টু ওয়েলকাম দেন বাট অ্যাট দ্য সেম টাইম হি হার্ড দ্য ওয়ার্ড নিগ্রো বা নিগার বা দেশি আদমি বা কালা আদমি তো তার মধ্যে একটা প্রতিবাদ করার না আই এম আই এম এ ভেরি মাছ ইংলিশম্যান ঠিক আছে আমি ইংরেজদের ভালোবাসি বা আমার আমি ইংরেজ সভ্যতাকে ভালোবাসি তাদের কালচারকে ভালোবাসি এইরকম একটা তোমরা ভুল করছো এই রকম একটা অ্যাটিচিউড নিয়ে স্যার মোহন উঠে দাঁড়ালেন রিজার্ভ এটা রিজার্ভ হয়ে গেছে অর্থাৎ এটা আমি বুক করে নিয়েছি ইয়েল্ড বিল বিল ইয়েল্ড ইয়েল্ড মানে প্রচণ্ড জোরে সাউটের চিৎকার করে উঠল জানতা রিজার্ভ ডু ইউ নো ইট ইজ রিজার্ভ এটা রিজার্ভ হয়েছে আর্মি আর্মি ফৌজ অর্থাৎ তারা ভাবছিলো ওরা বোধ মানে অর্থাৎ স্যার মোহন বোধ হয় ঠিক মতো ইংরেজি জানেন না এক্সক্লেমড জিম জিম এক্সক্লেমড চিৎকার করে উঠলেন পয়েন্টিং টু হিজ খাকি শার্ট আর্মিদের যে খাকি যে শার্ট জামা তার দিকে পয়েন্টিং করে দেখালো একদম যাও গেট আউট যাও এখান থেকে গেট আউট আই সে আই সে শিওরলি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি বলছি আমি বলছি অবশ্যই প্রোটেস্টেড স্যার মোহন ইন ইজ অক্সফোর্ড অ্যাকসেন্ট তার অক্সফোর্ড ইংলিশের যে অ্যাকসেন্ট সেই অক্সফোর্ড অ্যাকসেন্টে উচ্চারণের ভঙ্গিতে অর্থাৎ সবচেয়ে রিফাইন্ড ইংরেজ বা ইংলিশ সেই ইংলিশের ভঙ্গিতে বা উচ্চারণ ভঙ্গিতে তিনি বলে উঠলেন দ্য সোলজার স্পজ পজ মানে হঠাৎ করতে একই এ তো ইংলিশ বলছে থেমে গেল ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ তাদের কাছে প্রায় মনে হলো এটা ইংলিশ বাট দে নিউ বেটার দেন টু ট্রাস্ট দেয়ার ইনাব্রিয়েটেড স্টেটস বা ই সরি ইনেব্রিয়েটেড ইয়ার্স তাদের মদ্যপকানকে বিশ্বাস করার থেকে তারা নিজেদের তারা নিজেরা যেটা দেখছে সেটার উপরই বিশ্বাস করার বেশি মানে সিদ্ধান্ত নিল দ্য ইঞ্জিন হুইসেল ইঞ্জিনটা হুইসেল দিয়ে অ্যান্ড গার্ড উইয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ তার গ্রিন সবুজ ফ্ল্যাগটা নাড়ালো দ্য স্যার মোহন শ্যুটকেস তারা মোহনের সুটকেস তুললো অ্যান্ড ফ্লাং ইট টু দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলল ফ্লিং ভারবে ফ্লিং মানে ছুঁড়ে ফেলা তার পা স্ট্যান্ড ফ্লাং দেন ফলোড হিজ থার্মোস্লাক্স তার থার্মোস্লাক্স এরপর গেল ব্রিপকেশ গেল বেডিং গেলো এবং সবশেষে দ্য টাইমস দ্য টাইমস তার সব সবচেয়ে গর্বের বস্তু সেটাও কিন্তু তারা ছুঁড়ে ফেলে দিল অর্থাৎ দ্য টাইমসও তাদের কাছে কিছু নয় তারা দেখেইনি স্যার মোহন ওয়াজ লিভিড লিভিড মানে একদম রেগে গেলে যে মুখ লাল হয়ে ওঠে উইথ রেজ রাগে মুখ লাল হয়ে উঠল প্রিপোস্টারাস প্রিপস্টার প্রিপস্টারাস মিনস নন সেন্স আনরিয়ালিস্টিক রিডিকিউলাস হাস্যকর হি সাউটের চিৎকার করলেন হোয়ার্স উইথ অ্যাঙ্গার তার গলাটা একদম কর্কশ হয়ে উঠলো হোয়ার্স উইথ অ্যাঙ্গার রাগে আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড গার্ড গার্ড আমি তোমাদের দিকে গ্রেফতার করাবো বিল গ্যান্ড জিম পজ এগেন তারা একটু থেমে গেল ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ তাই তো তাদের কাছে মনে হচ্ছে এটা ইংরেজি ইংরেজি মানে ইংরেজি ভাষা বাট ইট ওয়াজ টু আচ অফ দ্য কিংস ফর দেম অফ দ্য কিংস মানে কিংস ইংলিশ দ্যাট ইজ মোস্ট রিফাইন্ড ইংলিশ দ্যাট ইজ অক্সফোর্ডিয়ান ইংলিশ তারা তো একদম শুদ্ধ ইংলিশ জানে না তারা তো কখনই ওই আমাদের মতো বাংলা যেরকম লোকাল বাংলা ভাষায় কথা বলি তারাও সেভাবে বলে ফলে তারা শুদ্ধ ইংলিশ যখন শুনেছে এটা তাদের পক্ষে একটু বেশিই হয়ে গেল তারা বুঝতেই পারলো না অর্থাৎ যে কালচার যে সভ্যতার প্রতি তার এতটাই আবেগ সেখানেও কিন্তু অসভ্য ইংরেজরা থাকে ঠিক যেরকম ভারতের মধ্যে সভ্য ভারতীয় অসভ্য ভারতীয় সব রকমই আছে কেপিও রুডি মাউথ শার্ট তোমার এই নোংরা রুডি মাউট বলতে রুডি বলতে অ্যাকচুয়ালি লাল কিন্তু এখানে লাল ব বোঝানো হচ্ছে না মানে ব্লাডি বল বোঝানো হচ্ছে বা তোমার জঘন্য নোংরা মুখটা বন্ধ রাখো অ্যান্ড জিম স্ট্রাক মোহন ফ্ল্যাট অন হিজ ফেস স্যার মোহনকে একটা থাপ্পড় মারলেন এই থাপ্পড়টা হচ্ছে এখানে একটা সিম্বল বা আমরা একটা প্রতীক হিসেবে ব্যবহার করতে পারি যে কালচারের জন্য তিনি নিজের দেশের কালচার নিজের দেশের সমস্ত কিছু এমনকি নিজের ওয়াইফ বা স্ত্রীকে তিনি ঘৃণা করেন সেই মানুষের হাতে কিন্তু একটা সপাটে চর খেলেন অর্থাৎ সেই সভ্যতার একটা চর খেলেন দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার শর্ট হুইসেল আরেকটি ছোট্ট হুইসেল বাজালো অ্যান্ড ট্রেন বিগ্যান টু মুভ ট্রেনটা চলতে শুরু করলো দ্য সোলজার স্কট স্যার মোহন বাই দ্য আর্মস তার সোলজাররা স্যার মোহনকে দু হাতে ধরলেন অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন এবং ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিলেন ফ্লিং ফ্লিং মানে ছুঁড়ে ফেলে দেওয়া ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন হি রিল্ড ব্যাকওয়ার্ডস রিল মানে স্পিন ঘুরে মানে ঘুরতে ঘুরতে তিনি পড়ে গেলেন ব্যাকওয়ার্ডস পেছনের দিকে অ্যান্ড ট্রিপ অন দ্য বেড অন ইজ বেডিং ট্রিপ মানে হোঁচট খাওয়া বেডিং তার বেডিং যেটা প্ল্যাটফর্মে পড়েছিলো তাতে হোঁচট খেলো অ্যান্ড ল্যান্ডেড অন ইজ সুটকেশ এবং সুটকেসের উপর দুপ করে পড়ে গেল টুটল হুড দ্যাট ইজ মিনস এটা হচ্ছে এক ধরনের কখনি ল্যাঙ্গুয়েজ মিনস বিদায় গুড বাই স্যার মোহন সিট ওয়ার গ্লুড এত চরম অপমানে স্যার মোহনলালের পা যেন মনে হলো গ্লু গ্লু মানে যেন কেউ আটা দিয়ে গ্লু মানে আটা আঠা দিয়ে তার এই পৃথিবীতে অর্থাৎ এই প্ল্যাটফর্মের সঙ্গে সেঁটে দিয়েছে অ্যান্ড হি লস্ট হিজ স্পিচ চরম অপমানে তিনি তার বাক শক্তি হারিয়ে ফেললেন যে ইংরেজদের এত তিনি ভালোবাসেন যে সভ্যতাকে তিনি এতটা শ্রদ্ধা করেন তাদের হাতে এই চরম অপমান এই হিউমিলিয়েশন হিউমিলিয়েশন মানে চরম লাঞ্ছনা তিনি সহ্য করতে পারলেন না স্টেয়ার্ড অ্যাট দ্য লাইটের উইন্ডোজ তিনি সেই উজ্জ্বল উইন্ডোজ জানালার দিকে তাকালেন অফ দ্য ট্রেন ট্রেনের গোয়িং পাস্ট ঠিম যেটা তার পাস দিয়ে চলে যাচ্ছেন কুইকেনিং টেম্পো কুইকেনিং মানে ইনক্রিজিং টেম্পো মানে গতিতে দ্য ট্রেড দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন ট্রেনের একদম শেষ প্রান্ত অ্যাপিয়ার্ড উইথ রেড লাইট যেটা দেখে মনে হচ্ছে লাল আলো যেটার মানে যেটা একটা লাল আলো সহ হয়ে গিয়েলো অ্যান্ড দ্য গার্ড স্ট্যান্ডিং অন ইন দ্য ওপেন ডোরওয়ে গার্ড দাঁড়িয়েছিলো ইন দ্য ওপেন ডোরওয়ে খোলা যান দরজায় উইথ ইজ ফ্ল্যাগস ইন হিজ হ্যান্ড তার ফ্ল্যাগগুলো হাতে নিয়ে ইন দ্য ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট সেই ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট ওয়াজ লক্ষ্মী লক্ষ্মী দা বসেছিল ফেয়ার অ্যান্ড ফ্যাট ফর্সা বাট মোটা কিন্তু মোটা অন হুজ নোজ যার নাকে কে দ্য ডায়মন্ড নোজ রিং ডায়মন্ড নাচাবি গ্লিসেন্ড জল জল করছিল এগেনস্ট দ্য স্টেশন লাইট স্টেশনের আলো পড়ে আর মাউথওয়াচ ব্লটেড ব্লট মানে স্ফীত হয়ে যাওয়া বালজড যেটা একটু আগে শব্দ আমরা পড়েছিলাম বালজ আগের এতে আগের পার্টে সেই একই মানে স্ফীত হয়েছিল উইথ বিটল সেলাইভা অর্থাৎ পানের পিক হুইচ হি হ্যাড বিন স্টোরিং যেটা কি সে এতক্ষণ ধরে স্টোর করছিল মুখে সঞ্চয় করছিল আপ টু স্পিড অ্যাট অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন হ্যাড ক্লিয়ার দ্য স্টেশন যেটা সে ভাবছিল ট্রেনটা ক্লিয়ার স্টেশন থেকে চলে গেলেই সে ফেলে দেবে অ্যাজ দ্য ট্রেন স্পেড পাস্ট স্পিডের ভাব স্পেড তার পাস্ট অ্যান্ড স্পেড পাস্ট দ্য লাইটেড পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম যেই উজ্জ্বল প্ল্যাটফর্মের উজ্জ্বল অংশটা থেকে বেরিয়ে গেল লেডিলাল স্প্যাট লেডিলাল থুতু ফেললেন সেন্ট এ জেট অব রেড ড্রিবল এবং জেট মানে একদম ফিনকি দিয়ে পড়া রেড ড্রিবল লাল রঙে যেহেতু পানের পিক লাল রেড ড্রিবেল মানে ক্ষীণ তরল ফ্লাইং অ্যাক্রস ঘুরে বেড়াতে লাগলো মানে ফ্লাইং অ্যাক্রস মানে থুতু ফেললে কি হয় খানিকটা ছোট 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 ছোট্ট মানে বাতাসে ঘুরে বেড়ায় ঠিক লাইক এ ডার্ট ঘুরে বেড়াতে মানে উঠতে লাগলো লাইক এ ডার্ট তীরের বেগে লক্ষ্মী একজন সাধারণ মহিলা অত্যন্ত সাধারণ গ্রাম্য মহিলা যেটাকে আমরা বলি কিন্তু তিনি বিয়ে করেছেন একজন উচ্চ শিক্ষিত বংশীয় স্যার মোহনলালকে আলটিমেটলি তিনি তার এই থুতু ফেলাটা শুধু তিনি বাইরে থুতু ফেললেন না তিনি যেন স্যার লালের ইংরেজ প্রীতি তার যে ভারতীয়দের প্রতি ঘৃণা সেই মিস্টার লালের সেই অ্যাটিটিউডের প্রতি যেন একটা তীব্র ঘৃণা ছড়িয়ে দিলেন সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য সেকেন্ড পার্ট অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি যদি তোমাদের কোনো কথা লেখার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে যাও আমাকে লেখো তোমাদের যে কোনো বিষয় নিয়ে আমাকে লিখতে পারো তোমাদের ভালো লাগলেও লিখতে পারো না ভালো লাগলেও অবশ্যই তোমরা লিখতে পারো বাট সাবস্ক্রাইব দিস চ্যানেল তোমাদের এর পরে অন্য এক ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত গুড বাই ভালো থেকো